hold to long press. Double tap to activate. Double tap and hold. Assalamualaikum. কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনগুলো সাধারণত অনেক সময় যে নিজে নিজে কথা বলতে থাকে অর্থাৎ ফোনটাকে আমরা টাচ করলে সেটা নিজে নিজে কথা বলতে থাকে সেটাকে টকব্যাক বলে থাকে তো এই জিনিসটা আমরা কিভাবে অফ করব আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যেই কোনো ফোন আপনারা এটা অফ করতে পারবেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে তিনটা ছবি রয়েছে তিনটা ছবির কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেমে কিন্তু আপনার অফ করে থাকে প্রথম ছবিটা যেটি দেখতে পাচ্ছেন যেটিতে কোনো লাল দাগ করা নেই সেটি হচ্ছে আপনার ম্যানুয়ালি বন্ধ করতে হবে দ্বিতীয় যেটি রয়েছে স্যামসাং এর সেটি কিন্তু আপনি এইখানে লাল দাগ যে অপশনটি রয়েছে সেখানে আপনি যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটি তিনটা প্রেস করার সাথে সাথে আপনি বন্ধ হয়ে যাবে আর তৃতীয় যেটি দেখছেন সেটি মাত্র ভলিউম বাটন আপনি চাপ দিয়ে ধরে রাখলে আপনি সেটিকে অফ করতে পারবেন তো আমরা দুইটি ফোন দেখাবো একটি হচ্ছে তিন নাম্বার যেটি ভলিউম অফ করা ভলিউম বাটন দিয়ে অফ করা হয় এবং দুই নাম্বার এবং হচ্ছে প্রথম যেটি হচ্ছে ম্যানুয়ালি দ্বিতীয় স্যামসাং এর যে ফোনটি রয়েছে সেটি যেহেতু আমার কাছে নেই সেক্ষেত্রে আমি সেটি দেখাতে পারছি না তো চলুন আমি শুরু করছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ফোনটি রয়েছে সেটি আমি এখন অফ করব তো সেটি অফ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সাধারণত সেটা তো কথা বলতেছে তো সেটা আমরা অফ করার জন্য আমরা সাধারণত এটা ভলিউম বাটন আপ এন্ড ডাউন একসাথে করে দিব তো আপ এন্ড ডাউন যখন আমরা একসাথে চাপ দিয়ে ধরে রাখবো তখন কিন্তু আপনার আওয়াজ হবে একটা যে এটা অফ করা হয়েছে তো আমি ধরে রাখলাম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে না কারণ হচ্ছে কভারটা একটু সমস্যা হচ্ছে যার কারণে আমি কভারটা খুলে নিচ্ছি এরপর হচ্ছে আমরা যেটা করবো এরপর হচ্ছে ভলিউম আপ ডাউন আমরা একসাথে এটা চাপ দিয়ে ধরবো তো আমরা এটাকে একসাথে প্রেস করছি Ring volume controls shown. Swipe up to dismiss. Talk back off. তো এখানে দেখতে পাচ্ছেন যে টক ব্যাকটা অফ হয়ে গেছে তো আমি আবার দেখাচ্ছি এটা এইভাবে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন তারপর দেখতে পাবেন এরকম একটা লেখা রয়েছে তো লেখাটা আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা হয়ে গেছে এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ফোনটিতে দেখাবো যেটিতে হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড ফোনটিতে আমরা চলে এসেছি তো এটাতে দেখাচ্ছি আপনাদেরকে যে এটাতে কিন্তু ম্যানুয়ালি বন্ধ করতে হবে বাটন ভলিউম এবং আপ বাটন যখন আমরা ক্লিক করব তখন কিন্তু হবে না তো এটা করতে হলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা টু ফিঙ্গার ইউজ করব কোন ফোল্ডার ঢুকতে হলে তো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি ইউজ করবেন ধরুন একটা ফোন রেখে এইভাবে হতে এইভাবে ইউজ করবেন অথবা হচ্ছে আমি দেখাচ্ছি একটা ফোন রেখে অর্থাৎ দুই হাতের টু ফিঙ্গার একসাথে আপনার ক্লিক করবেন একটা ফোল্ডারে অথবা হচ্ছে দুইটা আঙুলে এইভাবে করে আপনার ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা অ্যাকশন হবে মানে হচ্ছে একটা ফোল্ডারে ঢোকার জন্য আপনি যখন একটা ক্লিক করবেন তখন কিন্তু এটা কথা বলতে থাকবে তখন দুইটা আঙুলে একসাথে ক্লিক করবেন তখন কথা বলবে ঠিক আছে কিন্তু এটা আপনার ওই ফোল্ডারে ঢুকে যাবে অর্থাৎ বারবার ক্লিক করতে করতে আপনার বিরক্ত হবে না তো এই মাধ্যমে আপনি এটা করতে পারবেন তো আমি আপনাকে দেখাচ্ছি তো যেহেতু এটা টকব্যাক অন অবস্থা আমি করেছি ক্যামেরাটা অন সেক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে তা আমি ক্যামেরাটা অফ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা অফ করে নিলাম এবার হচ্ছে আরেকটা কথা যাদের হচ্ছে যে লাঞ্চারটা একটু অন্যরকম অর্থাৎ আপনার লাঞ্চারটা নিচ থেকে উপরের দিকে নিলে তারপর হচ্ছে বিভিন্ন অপশান আসে তাদের জন্য থ্রি ফিঙ্গার ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অপশানও থাকাতে আবার চলে এসেছে তো থ্রি ফিঙ্গার যখন আপনি ইউজ করবেন তো থ্রি ফিঙ্গার ইউজ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এটাতে যে আপনার যে বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে সেটি চলে আসবে তো আমি থ্রি ফিঙ্গার দিয়ে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি ফিঙ্গার যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু সার্চ বার চলে এসেছে আমার থ্রি ফিঙ্গার ঠিকমতো হয়নি তো আমি আবার ক্লিক করছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিটিং অপশন রয়েছে তো আমরা সিটিংয়ে একটা ক্লিক করলে কিন্তু এটা কথা বলবে তো আমরা কিন্তু এটাতে একটা ক্লিক করব না আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা টু ফিঙ্গার একসাথে ক্লিক করব তো টু ফিঙ্গার কিন্তু আপনি খেয়াল রাখবেন আর টু ফিঙ্গার ক্লিক করার পর যখন আপনি সেটিংয়ে চলে আসবেন তখন কিন্তু আপনি ওয়ান ফিঙ্গার দিয়ে উপর নিচে যাইতে পারবেন না অর্থাৎ আপনি সীমাবদ্ধ অর্থাৎ স্ক্রিনের যতটুকু আছে এতটুকুই কিন্তু সীমাবদ্ধ থাকবে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন টু ফিঙ্গার দিয়ে উপর থেকে নিচে নেবেন উপর থেকে নিচে যদি আপনি টু ফিঙ্গার নেন তাহলে এইভাবে এটা চলে আসবে তো আমি এখানে আপনাকে কথাটা শুনাতে পারছি না কারণ হচ্ছে এক্সট্রা সাউন্ডটা নেই অর্থাৎ হচ্ছে আমার টকব্যাকে এটা সাউন্ডটা হচ্ছে না কারণ হচ্ছে এটা তো যেহেতু আমি স্ক্যান রকেটে রেখেছি সেক্ষেত্রে তো আপনি এডিশনাল আপনাকে আরেকটা কথা বলে রাখি আমি সেটা হচ্ছে আপনার ফোনে কিন্তু এডিশনাল সেটিং নামও থাকতে পারে বা অন্য কোনো সেটিং নামে থাকবে কিন্তু এটা ক্লিক করার পর আপনি অ্যাক্সেসিবিলিটি এই সেটিংটা পাবেন এটা হচ্ছে মেন যেই কোনো ফোল্ডারে থাকুক না কেন অ্যাক্সেসিবিলিটিটা আপনি ক্লিক করবেন টু ফিঙ্গারে অ্যাক্সেসিবিলিটিটাই ভিতরেই আপনি পাবেন আপনার টকব্যাক অপশনটা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টকব্যাক অপশনটা রয়েছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা
টকব্যাক অপশনটাকে আমরা দু ফিঙ্গারে ক্লিক করব তাহলে ভিতরে ঢুকে যাবে। এবার আমরা দুই আঙ্গুল একসাথে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে স্টপ লেখা পাবো। তো টকব্যাক দেখতে পাচ্ছেন স্টপে এনে, তো স্টপে এনের পর তারপর হচ্ছে আমরা আবার দুই আঙ্গুল দিয়ে ক্লিক করব তাহলে হচ্ছে এটা অফ হবে। তো আমি আবার দেখাচ্ছি আপনাকে, তো আপনারা যেটা করবেন সেটা আবার এইভাবে ক্লিক করে টু ফিঙ্গারে আপনার স্টপ ক্লিক দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এই টিপসটি ভালো লেগেছে, আর কা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কাজী ইউটিউব অনলাইনের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।